25 বছর ধরে যে দিনটায় তোমরা সবাই আমার ছেলের জন্মদিনটা ধুমধাম করে পালন করেছো, সেই দিনটায় আমি ওর মৃত্যু দিবস পালন করে ওই অন্ধকার ঘরে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে মাথা টুকে কেঁদেছি। উপরওয়ালা আমার দোয়া কবুল করে এই রাজাবাবুকে আমাদের রক্ষক বানিয়ে বাবুনগরের পবিত্র মাটিতে পাঠিয়েছেন। ও আমার রক্তের না হলেও রক্তের সন্তানের চাইতেও অনেক বেশি কর্তব্য পালন করেছে। কে বলেছে ও তোমার রক্তের সন্তান নয়? ও তোমারই ওরজাত সন্তান। আমার একমাত্র মেয়ে শারমিনের চোখের পানি দেখে আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। যেদিন তুই কোনো চিন্তা করিস না মা, দেখিস এবার তোর ছেলেই হবে। না বাবা, আমি চাই আমার আরেকটা মেয়েই হোক, কারণ শত্রুতার যে মরণ খেলা বাবুনগরে শুরু হয়েছে তাতে আমার ছেলে জন্ম নিলে ওই আসলাম সওদাগর ওকে খুন করে ফেলবে বাবা। মা হিসেবে আমি তা সহ্য করতে পারবো না। মেয়ে হলে তো মেয়েদের মুখটা দেখে আমার শেষ জীবনটা পার করে দিতে পারবো বাবা। একদিকে আমার মেয়ের ইচ্ছে তার ছেলে বেঁচে থাকুক, আরেকদিকে রাহেনবাবুর বিশ্বাস 25 বছর পর সৈয়দ বাড়ির সন্তান হয়ে কেউ এই মাটিতে ফিরে আসবে। এই দুটি মনের আশাকে পূরণ করার জন্যে আমি ওকে আপন জনহীন জীবন কত কষ্টের, ক্ষুধার যন্ত্রণা কত নিষ্ঠুর, জীবনের দুঃখ কষ্ট কাকে বলে তা বোঝানোর জন্যে সওদাগরদের দৃষ্টির আড়ালে রেখে এতিম সন্তান হিসাবে এতিমখানায় মানুষ করেছি। আমি ওর দুঃখ কষ্ট দেখে বুক চাপড়ে কেঁদেছি, কিন্তু কাউকে কিছু বুঝতে দিইনি। আর এই সবই করেছি ওকে সাহসী আর শক্তিশালী রাজাবাবু হিসাবে গড়ে তোলার আশায়। আমি নিজে ওর পাশে থাকতে পারিনি, আর তাই এই সাথীকে ওর দায়িত্ব দিয়েছিলাম। সাথীর চোখ দিয়ে আমি ওকে আমার চোখে চোখে দেখেছি, সাথীর সাথে প্ল্যান করে সাথীর ভালোবাসার টানে ওকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমাকে ক্ষমা করে দে নানা ভাই, ক্ষমা করে দে। ছেলে জন্ম নিলে শত্রুর হাতে মারা যাবে, সেই ভয়ে তুমি তোমার ছেলে সন্তান হোক তা চাও না, কিন্তু আমাকে ফিরে পেয়ে বলেছ হয় শত্রুকে মারতে নয় মরতে। এই কথাগুলো কত কষ্টে তুমি বলেছ, আজ আমি তা বুঝতে পেরেছি মা, আজ আমি তা বুঝতে পেরেছি। যার জন্য তোর মা 25টি বছর ধরে বিধবা না হয়েও বিধবার শাড়ি পরে এত বড় ত্যাগ স্বীকার করলো, সেই ত্যাগ তুই ব্যর্থ করে দিস না বাবা, ব্যর্থ করে দিস না। এই বাবুনগরের যতগুলো পরিবার তাদের সন্তান হারিয়েছে তারা সবাই প্রতিশোধের জন্য তোরই মুখের দিকে তাকিয়ে আছে। এখন সৈয়দ বাড়ির সন্তান হিসাবে তোর যা করা উচিত তুই তাই কর, তাই কর। রাজাবাবুকে যারা মাথার তাজ করে রেখেছে সে এলাকাবাসীর চোখের সামনে রাজাবাবুকে নির্মমভাবে খুন করতে হবে। ওর সাথী হয়ে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে ওদের একজনকেও বাঁচতে দিবি না। যা, চল। Thank you.
নাম সওদাগর। 25 বছর ধরে আমার মৃত্যু দেখার আশায় তুমি অপেক্ষা করে আছো, কিন্তু আমি কিছুক্ষণ আগে জেনেছি আমার হাতে তোমার নির্মম মৃত্যু হবে বলে আমার জন্ম হয়েছে। তাই তোমার জীবনের শেষ পরিণতি দেখার জন্য আমার পরিবার সহ বাবুনগরের সবাই এখানে উপস্থিত হয়েছে। কিন্তু তোরে এলাকাবাসীরা যেভাবে এসেছে ঠিক সেভাবেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তোর পরিবারের সবাই হার্ট অ্যাটাক করে মরবে যখন আমার হাতে তোর মৃত্যু দেখবে, কারণ আমি সেই ধারালো করাত যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। বুদ্ধ পেছন থেকে নয়, সামনাসামনি বুকের এখানে আঘাত কর, এখানে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস মৃত্যুর ভয় কত ভয়ঙ্কর, আর মৃত্যুকে যে ভয় পায় কাউকে মারার সাহস তার থাকে না। আমার বাবার গায়ে হাত দিয়ে দেখ তোদের শরীরে সেই হাত থাকে কিনা। বাবা রানে থাপ্পড় মেরে বলো আজ থেকে তোমার নিয়ম নীতিতে সবাইকে চলতে হবে, তোমার সব হুকুম সবাইকে মানতে হবে, দেখি কে বাধা দেয়। এই আমরা কারো কোনো হুকুম মানি না, মানব না, মানার প্রশ্নই আসে না, কারণ সবাই ভেবে কাজ করে, আর ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। আজ তোকে বোঝাবো আমি সেই ধারালো করাত যাকে ধরি সে হয়ে যায় বরবাদ।
ছেলের উপর তলোয়ার চালিয়েছি তাই বুকের মধ্যে খুব কষ্ট পাচ্ছিস? যখন অন্যের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিস তখন কি তোর এই হাত দুটো একটুও কাঁপেনি? তুই কি মনে করেছিস একমাত্র তোর সন্তানরাই আদরের, আর এই গরিব দুঃখী অসহায় মানুষের সন্তানরা ডাস্টবিনের আবর্জনা? তোর জন্য আমার খুব দুঃখ হয়। এদের বদলে গরিব মানুষদের মুখে যদি দুবেলা দুবোটা খাবার তুলে দিতি তাহলে তোর মৃত্যুর পরেও এই গরিব মানুষরা তোকে মনে রাখত। যদি কোনো মুমূর্ষু রোগীকে সুস্থ করে তুলতি তাহলে সে সারা জীবন তোর জন্য দুহাত তুলে দোয়া করত, কিন্তু তুই তা করিসনি। শোন, এই জয় পরাজয়ের খেলায় হয় আমি জিতব আর নয় মরব, কিন্তু এই খেলায় অন্য কাউকে আর মরতে দেব না। যা, ওকে হাসপাতালে নিয়ে যা। যদি কোনোদিন তোর ছেলে সুস্থ হয়ে আমার সাথে লড়াই করার মতো অবস্থায় ফিরে আসে তখন আমাকে খবর দিস। ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যত সময় লাগে লাগুক তাতে আমার কোনো আপত্তি নেই। অনলি ওয়ান কল, শুধু তোর একটা ফোন পাওয়া মাত্রই আমি এখানে এসে হাজির থাকব। অসম্ভব, ওদেরকে সেই সুযোগ দেয়া যাবে না। ওরা আবার সুযোগ পেলে তোমার পরিবার সহ এই বাবুনগরের সবাইকে মরণ কামড় দেবে, কারণ ওরা মানুষ নয়, হিংস্র জানোয়ার, কুকুরের চাইতেও জঘন্য। তাই কুকুরকে মুগুর দেওয়ার জন্য লাল দালানের বাক্সে ঠোকাতে হবে। অফিসার, ইয়েস স্যার, অ্যারেস্ট দেম। আর পড়ে থাকা এই লাশগুলোকে পোস্টমর্টমের জন্য নিয়ে চলুন। ওকে স্যার, এসো। চল চল চল, তাতে যাক। রায়হান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসি। সালাম আলাইকুম স্যার। এই এই, ওদেরকে নিয়ে চলো। স্যার, ওই ফোলাডারে মাইরে ফাটাইলেন। যাও।